সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন আজকে আমি জেনারেল ম্যাথস শুরু করব। তার আগে বলি কেন জেনারেল ম্যাথস আমাদের শিখতে হবে তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিজনেস ফ্যাকাল্টি থেকে শুরু করে বিভিন্ন ফ্যাকাল্টিতে ম্যাথ থেকে বেশ কিছু প্রশ্ন থাকে এবং ভর্তি পরীক্ষায় চান্সের প্রধান নিয়ামক হিসেবে ম্যাথমেটিক্স কাজ করে তাই আমরা ম্যাথস শিখব সো চলেন আমরা শুরু করি ম্যাথস কি হোয়াট ইজ ম্যাথস ম্যাথস ইজ আ সায়েন্স দ্যাট ডিলস উইথ লজিক্যাল সেইফ কোয়ান্টিটি অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট এই যে কথাটা বললাম তার মানে কি মানে হচ্ছে ম্যাথস হচ্ছে একটা বিজ্ঞান বিজ্ঞানের বাংলা মানেটা কি মানেটা হচ্ছে বিশেষভাবে অর্জিত জ্ঞান তা কি বলে বিজ্ঞান অর্থাৎ ম্যাথসকে যখন আমরা বিশেষভাবে জানব তখনই সেটা কী হয়ে যাবে বিজ্ঞান হয়ে যাবে এবং অবশ্যই ম্যাথসের একটা লজিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে অর্থাৎ আমরা যেই কাজটাই করবো তার একটা লজিক্যাল ইমপ্লিমেন্টেশন থাকবে তারপর হচ্ছে কোয়ান্টিটি ম্যাথস অবশ্যই কী করে কোয়ান্টি নিয়ে কাজ করে এবং সেই সাথে এই সকল কিছুর অ্যারেঞ্জমেন্টও কি করে ম্যাথস করে তাই আমরা আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে ম্যাথসের ব্যবহার দেখি সকল কাজে স্পোর্টস থেকে শুরু করে মানি সায়েন্স আর্ট সব কাজে আমরা ম্যাথসের ব্যাপক ব্যবহার দেখি সো সেই কারণে নেই আমরা ম্যাথসকে সায়েন্স বলি এবং এটা হচ্ছে ম্যাথসের এক ডেফিনেশন এখন আমরা শুরু করব একদম বেসিক থেকে ম্যাথসের যখন বেসিক থেকে শুরু করব, তখনই আমরা আসবো কী নিয়ে নাম্বার নিয়ে কথা বলবো অর্থাৎ সংখ্যা নিয়ে কথা বলবো ম্যাথসের শুরুটা হচ্ছে সংখ্যা থেকে সংখ্যা নিয়ে যখন কথা বলবো তখনই একটা কথা চলে আসবে এই সংখ্যাগুলোকে আমরা আইডেন্টিফাই করার জন্য যখন আমরা বিশাল বিশাল সংখ্যা নিয়ে কাজ করব তখন এই সংখ্যাগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা কি করেছি এর বেশ কিছু নামকরণ করেছি সো আমরা দেখি নামকরণগুলো কিভাবে করা হয়েছে এবং কীভাবে ম্যাথকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি প্রথমে আমরা যেই সংখ্যাটাকে লিখেছি যেই যেটাকে লিখেছি সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বার অর্থাৎ যেটাকে কি করা যায় গণনা করা যায় তাকে আমরা কাউন্টিং নাম্বার বা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক নাম্বার বলি যেই সংখ্যাগুলোকে গণনা করা যায় যেমন জির যেমন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এই সংখ্যাগুলোকে কি করা যায় গণনা করা যায় এবং এটাকে কাউন্ট করা যায় দ্যাটস আমরা এই সংখ্যাকে কি লিখেছি ন্যাচারাল নাম্বার লিখেছি অর্থাৎ এটা একটা স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট 9 10 যাই বলি না কেন ওয়ান থেকে স্টার্ট হবে এবং এর এরপরে এটা চলতেই থাকবে এটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার বা কাউন্টিং নাম্বার এরপরে আমরা চলে আসবো হোল নাম্বার যেটাকে জিরো থেকে স্টার্ট হবে জিরো ওয়ান টু থ্রি এই জিরো থেকে স্টার্ট হলো যেহেতু জিরো কি হলো এর সাথে অ্যাড হলো জিরো জিরো যেহেতু ইনক্লুড হলো দ্যাটস ওয়াই এর আমরা একটা নতুন নামকরণের প্রয়োজন প্রয়োজন বোধ করলাম যেটাকে আমরা নাম দিলাম হোল নাম্বার অর্থাৎ জিরো যখন ইনক্লুডেড সেটা আমাদের হোল নাম্বার হয়ে গেলো কেন আমরা জিরোকে ন্যাচারাল নাম্বারে ইনক্লুড করলাম না হোল নাম্বারে ইনক্লুড করলাম এবং আলাদা নামকরণের কেন প্রয়োজন হলো তার কারণ হচ্ছে জিরো দ্যাট হ্যাজ নো পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালু অর্থাৎ জিরোর কোনো পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু নেই জিরো স্বাধীনভাবে চলতে পারে না কোনো সংখ্যার সাথে বসে সে তার সত্তা প্রকাশ করে তারপরও জিরোর গুরুত্ব অনেক যেই কারণে জিরোকে বলা হয় মাদার অফ ম্যাথমেটিক্স জিরো আমাদের এই ভারতীয় উপমহাদেশেই আবিষ্কার হয়েছে এই কারণে আমরা জিরোকে অ্যাড করে এর একটা নতুন নামকরণ করলাম যেটাকে নাম দিলাম হোল নাম্বার এবার আমরা চলে আসি ইনটিজার নাম্বার ইন্টিজার নাম্বারে আমাদের কি থাকবে দুইটাই ভ্যালুই থাকবে যেটা হচ্ছে একই সাথে পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ নেগেটিভ ভ্যালু যখন থাকবে সেটাকে আমরা কি বলবো ইনটিজার বা পূর্ণ সংখ্যা অর্থাৎ জিরোর ডান পাশে যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে পজিটিভ নাম্বার বাম পাশে যেই সংখ্যাগুলো সেগুলো হচ্ছে নেগেটিভ নাম্বার এই পজিটিভ এবং নেগেটিভ নাম্বার মিলে যে সংখ্যাটা প্রকাশ করে সেটাকে বল আমরা ইনটিজার নাম্বার অর্থাৎ ইন্টিজার কী হবে একই সাথে পজিটিভ এবং নেগেটিভ দুটা ভ্যালু থাকবে জিরো একই সাথে ইনক্লুড থাকবে সেই সংখ্যাগুলোকে কী বলবো আমরা ইনটিজার নাম্বার বলবো অর্থাৎ পূর্ণ সংখ্যা বলবো এবার আমরা একটু দেখি এই টু টুকে যদি আমি বিবেচনায় আনি তাহলে কি দেখব টু একই সাথে ইনটিজার একই সাথে হোল নাম্বার একই সাথে কি কাউন্টিং বা ন্যাচারাল নাম্বার রাইট তার মানে টু হচ্ছে একই সাথে ইনটিজার একই সাথে হোল নাম্বার একের সাথে কাউন্টিং বা ন্যাচারাল নাম্বার আমরা যদি মাইনাস টুকে আনি মাইনাস টু কিন্তু একই সাথে তিনটা হতে পারবে না মাইনাস টু শুধু ইন্টিজার হবে যদি আমরা জিরো আনি জিরো একই সাথে কি এনটিজার এবং হোল নাম্বার বল এবার আমরা চলে আসি রেশনাল নাম্বার অর্থাৎ যেই সংখ্যাগুলোকে ফ্র্যাকশন আকারে লেখা যায় ভগ্নাংশ আকারে লেখা যায় সেই সংখ্যাকে আমরা কি বলবো রেশনাল নাম্বার বলবো যেমন আমরা যদি টুকে বিবেচনায় আনি টু বাই ওয়ান এই টুকে আমরা কি ভগ্নাংশ আকারে লিখতে পারি দ্যাটস ওয়াই আমরা একে কি বলবো রেশনাল নাম্বার বলবো মাইনাস টুকে যদি বিবেচনা আনি টু বাই ওয়ান একে আমরা কি ভগ্নাংশ আকারে লিখতে পারি দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলবো রেশনাল নাম্বার বলবো 1 বাই ফোর এটাও কি রেশনাল নাম্বার তো যেই সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে আমরা কি বলি রেশনাল নাম্বার বলে এখন আমি বিবেচনায় আনি এই যে ওয়ান টু এই সবগুলোই কি রেশনাল নাম্বার না কারণ আমরা এই সব সংখ্যাগুলোকে কি ভগ্নাংশ আকারে লিখতে পারি দ্যাটসই আমরা একে কি বলবো রেশনাল নাম্বার বলবো এরপর আমরা চলে আসবো ই রেশনাল নাম্বার ই রেশনাল নাম্বার যেই সংখ্যাগুলোকে কি করা যায় না ভগ্নাংশ আকারে লেখা যায় না সেই সংখ্যাগুলোকে আমরা বলবো ই রেশনাল নাম্বার অর্থাৎ পাই রুট ওভার থ্রি এই সংখ্যাগুলো কি ই রেশনাল নাম্বার দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম এখান থেকে ন্যাচারাল নাম্বার হোল নাম্বার ইন্টিজার নাম্বার রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার এই সবগুলো সংখ্যাকে একসাথে বলা হয় হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা এই সবগুলো সংখ্যাকে কি একসাথে কি বলা হয় রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা একবার যদি আমরা খেয়াল করি এই যে টু টু একই সাথে কি রিয়েল নাম্বার কাউন্টিং নাম্বার হোল নাম্বার ইন্টিজেন নাম্বার সেই সাথে রেশনাল নাম্বার তার মানে এই টু একই সাথে অনেকগুলো নাম্বারকে নাম্বারে প্রকাশ পায় যখন আমরা এটা আইডেন্টিফাই করি তখন আমরা দেখতে পাই জিরোকে আমরা কাউন্টিং নাম্বার বলবো না হোল নাম্বার বলবো এবং জিরোকে আমরা একই সাথে ইনটিজার এবং ইনটিজার নাম্বার বলতে পারবো রেশনাল নাম্বারও বলতে পারবো কারণ জিরোকে ফ্র্যাকশন আকারে লেখা যায় সো কীভাবে সেটা হচ্ছে আমরা যদি জিরো বাই ওয়ান লেখি দ্যাট মিন্স জিরো তাই না সো এই জন্য আমরা বলতেছি জির ইজ অলসো রেশনাল নাম্বার এরপরে আমরা ই রেশনাল নাম্বার সম্পর্কে জানলাম যেটাকে কি করা যায় ফ্র্যাকশন আকারে লেখা যায় না ভগ্নাংশ আকারে লেখা যায় না এই সবগুলোকে একসাথে আমরা বললাম রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা আশা করতেছি আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন কোনগুলো ন্যাচারাল নাম্বার কোনগুলা হোল নাম্বার কোনগুলো ইন্টিজার নাম্বার কোনগুলো রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার সবগুলাকে একসাথে কীভাবে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলা হয় সেই জিনিসটাই বলা হয় যদি আমাকে এখন বলা হয় রিয়েল নাম্বার কী তার মানে সকল বাস্তব সংখ্যাই হচ্ছে রিয়েল নাম্বার ঠিক আছে সো এই নাম্বারগুলো যারা খুবই প্রয়োজন কারণ সামনে আমরা এই নাম্বারগুলো নিয়ে কাজ করব। এর পরের ভিডিওতে আমি ইভেন প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার এই চারটা নাম্বার নিয়ে কথা বলবো তারপর আমরা নাম্বারের নাম্বার ক্লোজ করবো এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বেশ কিছু জিনিস শেখার চেষ্টা করবো সো এই জিনিসটা খুব ভালো করে ভাবে বুঝেন এবং কয়েক জিনিসগুলো একটু ট্রাই করেন যেটা আমাদের ম্যাথসে সরাসরি ইমপ্লিমেন্ট হবে সে বিষয়গুলো আমরা যদি ভালো করে বুঝি তাহলে অবশ্যই তখন আমরা ইমপ্লিমেন্টেশনের ইমপ্লিমেন্টেশনের সময় আমাদের জন্য বিষয়টা সহজ হবে আশা করতেছি আমি এই নাম্বারগুলো খুব ভালোভাবে বুঝাইতে পারছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ